ফাঁস হওয়া প্রশ্ন পেয়ে যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং সেই অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ পেয়েছেন সেই সব কর্মকর্তাদের তালিকা প্রকাশ করতে আইনি নোটিশ পাঠিয়েছে একটি মানবাধিকার সংস্থা। ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউসার। রোববার বাংলাদেশ কর্মকমিশনের চেয়ারম্যান ও সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর এই লিগাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ কর্মকমিশনের সাবেক গাড়ি চালক ও অন্যান্য কর্মচারী গত কয়েক দশক ধরে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এই ঘটনায় আবেদ আলী সহ এ পর্যন্ত 17 জন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় টাকার বিনিময়ে কোন কোন প্রার্থীকে প্রশ্নপত্র দিয়েছেন এবং কিভাবে সম্পদের পাহাড় গড়েছেন তার বিবরণ ও নাম পরিচয় জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অসাধু কর্মচারীরা। নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের তত্ত্বাবধানে দেশের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা নিবিড়ভাবে যাচাই বাছাই করে একজন যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা থাকলেও কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর কারণে এই পরীক্ষার প্রশ্নপত্র নিয়মিত ফাঁস হচ্ছে। এ ধরনের ঘৃণ্য অপকর্মে একদিকে প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে অযোগ্য ও অদক্ষ ব্যক্তিরা নিয়োগ পাচ্ছে এবং দুর্নীতি ও অনিয়ম বেড়েই চলেছে, অন্যদিকে বঞ্চিত হচ্ছেন যোগ্য ও দক্ষ প্রার্থীরা। এ অবস্থায় প্রতারণার আশ্রয় নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের নাম ঠিকানা ও বর্তমান পদবি উল্লেখপূর্বক তালিকা আগামী 15 দিনের মধ্যে কর্মকমিশনের ওয়েবসাইটে প্রকাশের অনুরোধ জানানো হয়েছে ওই নোটিশে। আইনি নোটিশে আরও বলা হয়, অসাধু উপায়ে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের কেবল নাম ঠিকানা পদবি প্রকাশ করলেই হবে না, বরং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় কী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা উল্লেখ করতে হবে। একই সাথে ওই সব কর্মকর্তার এতদিন ধরে বেতন ভাতাসহ যত সরকারি আর্থিক সুবিধা নিয়েছেন তা ফেরত নেওয়ারও সুপারিশ করা হয়েছে। আবিদ হাসান, কালবেলা। Thank you.